নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করবো কাউনচালের খিচুড়ি। এই খিচুড়ি খেয়ে আপনার একটু মনে হবে না আপনি কাউনচালের খিচুড়ি খাচ্ছেন না চালের খিচুড়ি খাচ্ছেন, যেটা আমরা সাধারণত চাল ডাল মিশিয়ে করি। অনেক সময় আমরা অনেক ব্রত পালন করবার সময় কাউনচালের খিচুড়ি খাই। একবার এইভাবে কাউনচালের খিচুড়ি খেয়ে দেখুন, আপনার খুবই ভালো লাগবে। আর উপকরণ খুবই সামান্য। একাদশী ব্রত পালন অনেক উইডোরা করে থাকেন, যখন পৈতে হয় এক বছর একাদশী ব্রত পালন করেন, আবার গুরুদশা যখন চলে তখনও কিন্তু এক বছর একাদশী ব্রত পালন করা হয়। এবার আমি বলি যে অনেকেই বলেন যে একাদশী ব্রততে আমরা এটা খাই না, যারা যেটা খান না সেটা অ্যাভয়েড করবেন। এর আগে আমাকে অনেকবারই অনেক ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদি এটা ব্যবহার করলেন কেন। তো আমি একটা সর্বসাধারণের জন্যই রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে এক কাপ কাউনচাল নিয়েছি, সমপরিমাণ মুগ ডাল নিয়েছি, কড়াইয়ে আমি 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এইটুকু তেলেতেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে, এর থেকে বেশি তেল আমি ব্যবহার করব না। সবার আগে আমি কিছু পরিমাণ নারকেলের কুচি ভেজে নেব। এখানে এক মুঠো মতো নারকেল কুচি আছে। নারকেল কুচিগুলো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটা লালচে কালার আসে। আর নারকেল ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই নারকেল কুচি ভাজার যে তেলটা পড়ে থাকবে সেই তেলেতেই কিন্তু আমি রান্নাটা চাপাবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। নারকেলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নারকেল কুচিগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। এখন এই তেলেতে আমি 2 ডুমু করে কেটে রাখা আলু ভেজে নেব। এই খিচুড়িতে আমি আজকে আলু ব্যবহার করব। আলু দিলে এই খিচুড়ির সাথে সাইড ডিশ হিসাবে আপনার অন্য কিছু না হলেও চলবে। মুখে নারকেল কুচিগুলো পড়বে, সঙ্গে আলুও থাকছে। আলুগুলো দেখুন এখন একটু লালচে কালার আসছে। আমি এরম অবস্থায় আলুগুলোকে তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। এই যে তেলটুকু পড়ে আছে এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে 1 চিমটি। ফোড়ন দিয়েই আমি একেবারে খিচুড়িটা চাপিয়ে দেবো। সঙ্গে দিলাম 2টো থেঁতো করা এলাচ, দারচিনির ছোট্ট একটা টুকরো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। আদাটা আমি হালকা নাড়াচাড়া করব। কম আঁচে সব মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা সামান্য ভাজব, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন মুগ ডালটা কয়েক মিনিট ভাজব। মুগ ডাল থেকেও বেশ সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে। যখন মুগ ডাল ভাজার গন্ধ বেরোবে তারপরে আমি কাউনচালটা ধুয়ে দিয়ে দিলাম। কাউনচালটাও আমি এখন মুগ ডালের সাথে ভেজে নেব। এই কাউনচাল আর ডাল একসঙ্গে যখনই ভাজা হবে এই খিচুড়ির টেস্টটা কিন্তু খুব ভালো হবে। কম আছে এটা নাড়াচাড়া করতে হবে, কেননা এর মধ্যে তো আমি তেলের ব্যবহার খুব একটা বেশি করিনি। বেশি আছে করলে এগুলো পুড়ে যেতে পারে, তাই কম আছে। আমি 2-3 মিনিট নাড়াচাড়া করেছি। এবার আমি স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখুন এটা বেশ ঝরঝরে মতো হয়েছে। এবার এক এক করে গুঁড়ো মশলা মেশাবো। আমি এর মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। খিচুড়িটা আমি খুব বেশি ঝালঝাল করব না, এখানে আমি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এছাড়া আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। সব মিলিয়ে স্বাদের একটা ব্যালেন্স আসবে। আর ধনের গুঁড়ো আমি এখানে কম দিয়েছি, 1/2 চা চামচ। এবার এই যে গুঁড়ো মশলাগুলো কাউনচাল আর ডালের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করব। আরও 2-3 মিনিট আমি এটা ভেজে নেব। এটা দেখুন এখন বেশ ঝরঝরে মতো দেখাচ্ছে। যতক্ষণ না এরকম সুন্দর ঝরঝরে মতো হবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা করে নিতে হবে। চাল আর ডাল মিলিয়ে আমি 2 কাপ উপকরণ নিয়েছি। এখন আমি চাল আর ডালের 4 গুণ জল ব্যবহার করছি। মোট 8 কাপ জল আমি এর মধ্যে ব্যবহার করব।
তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে। চাপা দিয়ে আমি এখন ভালো করে ফুটিয়ে নিলাম, হাই ফ্লেমে আমি এখন কিন্তু ফোটাচ্ছি। এখন কিন্তু এই যে চাল ডাল সেদ্ধ হয়নি, এরম অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে, চাল ডালের সাথে এই আলুটাও আমি সেদ্ধ করে নেব। আবারও আমি চাপা দিয়ে এটা রান্না করব। এই খিচুড়ি কিন্তু একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণটা আপনারা এইরকমই রাখবেন। চাপা দিয়ে আমি আবারও রান্না করছি, যতক্ষণ না পর্যন্ত এই কাউনচাল আলু ডাল সব সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন এটা অনেকটাই ঘন হয়েছে, আমি একটুখানি চেক করে দেখব এই যে চাল ডাল এগুলো সেদ্ধ হয়েছে কি না। আমার মনে হচ্ছে আরও একটু সেদ্ধ হলে ভালো হয়। আরও খানিকক্ষণ আমি একটু ফুটিয়ে নেব, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন খিচুড়িটাও কিন্তু এখন পাতলা পাতলা দেখাচ্ছে। এইরকম অবস্থাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এই রান্নাতে একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগবে। এখন এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবারও একটুখানি চাপা দিয়ে আমি রান্না করলাম। এখন একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা, আর এর দেখুন টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই রান্নাতে আপনারা একটুখানি নারকেল বাটাও দিতে পারেন। আমি এখানে অনেকটা পরিমাণে নারকেলের কুচি দিয়েছি, তাই আমি নারকেল বাটা আর দিলাম না। আর শেষে আপনারা একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু প্রথমেই ফোড়ন দিয়েছিলাম গরম মশলা, সেই জন্য আমি আর শেষে গরম মশলা দিলাম না। এতেই কিন্তু এই খিচুড়ির স্বাদটা অসাধারণ হবে। প্লিজ আপনারা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি প্রথমেই বলেছি সাইড ডিশ হিসাবে আপনারা কোনো ভাজাভুজি নিতে পারেন, তবে যদি আপনারা মনে করেন যে অন্য কোনো ভাজাভুজি কিছু নেবেন না, তাতেও কিন্তু এই খিচুড়িটা খুব ভালো লাগবে, তার কারণ এর মধ্যে নারকেল কুচির সঙ্গে আলু রয়েছে। যদি খিচুড়িটা ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ওপর থেকে আমি আরও একটু নারকেল কুচি ছড়িয়ে দিলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।